hayung der mungno ka shunani samung obis kango agu phake agutola galaxy gokti salop bodolni luaji mungbai krishna nagar tongma meher kalibari wa bufang bosa kaimani panda songsujaka pandana chengi rekha agutola purunikam ni meyo dipak majumdar pando bono karib manjaka amchani corporate no khawai meher kalibari committee ni adongro amhai hoda hamkrani samungni bagai khaga hambyaforka meyo dipak majumdar abuni logi logi bufang bosa kaimani hodani samungo যতন বুসকাঙ্গু ফাইন বাকে কয় মুখ না রেখা প্রথমে আমি খুব আনন্দিত এবং উৎসাহিত যে আমাদের সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য এসে সামনে রেখে লায়ন্স ক্লাব অথবা আগরতলা গ্যালাক্সি উদ্যোগে যে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌরনগর মাননীয় কর্পোরেটর আশুতোষ বর্মা মহোদয়া এবং বিশেষ করে মেহের কালীবাড়ি গ্রহণ করেছেন আমাদের সারা পৃথিবী সারা ভারত সারা রাজ্য শহরেও আমাদের পরিবেশে রক্ষা করার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিশেষ করে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন আমাদের সরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয় বেসরকারি পর্যায়ে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান রাজনৈতিক দল ব্যক্তি সবাই কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য কিন্তু যত্নবান এবং দায়িত্ব নিয়ে কাজ করছেন লায়ন্স ক্লাব আগরতলা গ্যালাক্সিও বিভিন্ন সামাজিক কাজ শুধু বৃক্ষরোপণ না সমস্ত আমি অনেক প্রোগ্রাম তারা দেখেছি এবং অনেক প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার তারা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন যে যে প্রয়োজনীয়তা আছে সেটা উপলব্ধিদের অনুধাবন করে তারা কাজ করেছেন সমাজের বিভিন্ন স্তরে তাই মেহের কালীবাড়িতে আজকে তারা বৃক্ষরোপণ করবেন আমি মেহেরবাবু যারা মেহের কালীবাড়ির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে কাজটা করার জন্য তারা সুযোগ করে দিয়েছেন তাদের কারণ আমাদের অত্যন্ত জায়গা সংকুলন হয় না এখন যতটা গাছ লাগানো উচিত সেই জায়গা কিন্তু আমাদের আগরতলা শহর বা সারা ভারতবর্ষে পাওয়া যায় না কোথাও বিশেষ করে রাজ্যে তো আমাদের আমরা আস্তে আস্তে সচেতন হয়েছি এবং আরও সচেতন হওয়া উচিত এবং সতর্ক হওয়া উচিত যে আগামী প্রজন্মের জন্য শুধু আমরা যেমন ফ্রি অক্সিজেন আমরা গাছের প্রয়োজন অনুভব করি এবং আগামী দিনে কারণ যত দেশ বা সভ্যতা বা রাজ্য শহর উন্নতির দিকে যাচ্ছে তত কিন্তু বৃক্ষের উপর চাপ পড়ছে বেশি যখনই কোনো কলকারখানা হয় কোনো ড্রেন রাস্তা করা তখন কিন্তু প্রথম যে সবটা বলি হয় সেটা হচ্ছে আমাদের গাছ যেগুলি আগে আমাদের পূর্বপুরুষরা সার্বিক সচেতনতা চিন্তা করে পরিবেশ রক্ষা করার জন্য গাছ রোপণ করেছিল কিন্তু কালের কারণে উন্নয়ন হতে হবে পাশাপাশি গাছও লাগাতে হবে যতটা আমরা গাছ কাটবো তার বেশি পরিমাণ গাছ লাগাবো যাতে আগামী প্রজন্ম যাতে যারা থাকবেন পৃথিবীতে সুন্দর সুস্থভাবে ফ্রি অক্সিজেনে বসবাস করতে হবে সার্বিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয় আমাদের সরকার আমাদের রাজ্য সরকার আসার পর সমস্ত জায়গায় খালি জায়গাগুলি বৃক্ষরোপণ করার পরিকল্পনা আমাদের পৌর নিগম পক্ষ থেকে করা হচ্ছে সরকার করছে যদি সরকার নিয়ম আইন করে পরিবেশ রক্ষা করে না যদি মানুষ সচেতন সতর্ক না হয় সার্বিক অংশগ্রহণের মাধ্যমে কাজে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে আগরতলা লায়ন্স ক্লাবের যে গ্যালাক্সি যে যারা ও উদ্বোধন করেছেন আমি আবারও অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং আগামী দিন তাদের এই প্রয়াস জারি থাকবে বিশ্বাস রেখে তাদের কোনো কাজে যদি আমাদের পৌর নিগম বা আমরা ব্যক্তিগতভাবে কাজে লাগতে পারি আমাদেরকে আমাদের রাখলে আমরা অবশ্যই সাহায্য করব